হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আপনার মাঝে যাওয়ার একটি অ্যাপ্লিকেশনে হাজির হয়ে গেলাম। আপনার এখানে কাজ করলে 100% পেমেন্টটা পাবেন। এখান থেকে আপনার শুধুমাত্র স্পিন করে ইনকাম করতে পারেন। প্রতিদিন আপনাকে ফ্রিতে কিছু স্পিন দেবে, সেই স্পিনগুলো করে আপনি ইনকাম করতে পারবেন। পেমেন্টটা সরাসরি বিকাশ, রকেট বা ফ্লাক্স লোডের মাধ্যমে নিতে পারবেন। আজকের অ্যাপ্লিকেশনটা অনেক দারুণ একটি অ্যাপ্লিকেশন। আজকে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এখান থেকে আপনার 100% গ্যারান্টি ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, আর একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিডিও নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনার মোবাইলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। সেগুলো দেখলে আপনি অনলাইন থেকে রিয়েলভাবে ইনকাম করতে পারেন। ভিউয়ার্স, আজকের অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সিম্পলি ওপেন করবেন। অ্যাপটি প্লে স্টোরে আছে, আপনার লিঙ্কে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে। আপনার সিম্পলি ডাউনলোড করে ওপেন করবেন। অ্যাপটি যখন আপনার ডাউনলোড করে ওপেন করবেন তখন আপনার সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি কী করবেন, অনেক ইন্টারফেস আসার পরে এখানে কিছু সময় ওয়েট করবেন, 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন। তারপর দেখবেন আপনার সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। আপনার সিম্পল এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে এই স্ক্রিন যে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যালাউ নিচে আমার স্ক্রিন অপশন চলে আসবে। আপনার কিছু সময় ওয়েট করবেন। কিছু সময় ওয়েট করলে কিন্তু আপনার সামনে রেজিস্ট্রেশন অপশনটি চলে আসবে। আপনার সিম্পল এখানে রেজিস্ট্রেশন অপশনটি পেয়ে যাবেন। আপনাদের কিছু করা লাগবে, আপনার পেজটি ওপেন করে শুধুমাত্র একবার অ্যালাউতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে এই পেজটাতে নিয়ে চলে আসবে। তারপর আপনার সিম্পল এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেক সহজ। দেখেন এখানে সিম্পল আপনার নামটি দিয়ে দিবেন, এখানে আপনার নাম দিবেন, এরপর এখানে নাম্বারটা দিবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। এরপরে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যে আগে থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এটা সিলেক্ট করবেন, রিচার্জ, বিকাশ অথবা রকেট, যেটার মধ্যে পেমেন্ট দিতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আর এখানে মিনিমাম উইড্রো রকেটে 40 টাকা, বিকাশে 40 টাকা এবং রিচার্জে 10 টাকা। আপনার যেটা নিতে চান সেটা এখান থেকে টিক মার্ক দিবেন। তারপর সিম্পল এখানে যদি রিচার্জ নিতে চান তাহলে রিচার্জের নাম্বার লিখে থাকবে, যদি বিকাশে টিক দেন তাহলে কিন্তু এখানে বিকাশ লেখা থাকবে, বিকাশ নাম্বার। যদি রকেটে টিক দেন তাহলে কিন্তু এখানে রকেট নাম্বার লেখা থাকবে। আপনি যেটার উপরে ক্লিক করবেন সেই নাম্বারটা এখানে দিবেন যেটাতে পেমেন্ট দিতে চান। ওই নাম্বারটা দেওয়ার পর এখানে একটি রেফারেল কোড দিতে হবে। রেফারেল কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার সিম্পল ওখান থেকে রেফারেল কোডটা দিয়ে দিবেন। আর রেফারেল কোড না দিলে কিন্তু পেমেন্ট পাইতে গিয়ে সমস্যা হতে পারে। আপনারা চাইলে রেফারেল কোডটা দিতে পারেন, যদি না দেন তাহলে পেমেন্ট নিতে কোনো সমস্যা হলে আমি দায়ী থাকবো না। আপনারা এখন দেখেন কী করবেন। এরপর সিম্পল এখানে রেস্টুরেন্টের উপরে ক্লিক করে দেবেন। এখানে রেফারেল কমিশন নেই, যদি রেফারেল কমিশন থাকতো তাহলে একটা কথা ছিল, রেফারেল কমিশন থাকলেও অনেক কম। এর জন্য আমি কিন্তু রেফারেল কমিশন যদি বলছেন আপনাকে অবশ্যই রেফারেল কোড ব্যবহার করতে হবে। এর জন্য এরপর রেফারেল কোড দেওয়ার পর সিম্পল রেজিস্টারে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছিলাম এখানে নাম্বার, তারপরে এটা এটা এভাবে দিয়ে দেবেন। দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এখন দেখেন আমার অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন করা ছিল, আমি এখন অ্যাকাউন্টটি ওপেন করে নিতেছি। দেখেন আমার যে অ্যাকাউন্টটায় যে আপনি লোক কিন্তু তেমন থাকবে, স্পিনার নাম এমন একটি নাম থাকবে, এই লোগোটা থাকবে। আপনার সিম্পলি এটা ওপেন করবেন। দেখেন অ্যাকাউন্ট করে দেখেন আমি যে আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করাছিলাম এখন ওপেন করতেছি। ওপেন করে কীভাবে কাজ করবেন এবং কীভাবে পেমেন্ট নেবেন সেটা দেখিয়ে দেবো। দেখেন আমি দেখেন এখন ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখেন এখানে আপনাদেরকে 70টা স্পিন শো করবে, আপনাকে প্রতিদিন 70টা স্পিন ফ্রিতে দেবে। এখানে দেখেন আমার অলরেডি ফার্স্ট স্পিন হয়ে গেছে। দেখেন এখানে অলরেডি 31 পয়েন্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে কীভাবে ইনকাম করবেন। ইনকাম করার জন্য সিম্পলি দেখেন এখান থেকে স্পিনে ক্লিক করে দেবেন। স্পিনে ক্লিক করে দিলে কিন্তু আপনার চাকাটা ঘুরতে থাকবে। চাকাটা ঘোরার পরে আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। এখানে দেখেন চাকাটা ঘুরতেছে এবং আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়েছি। আর একটা কথা, এখানে যদি কোনো অ্যাড শো করে তাহলে সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে কেটে দেবেন, কোনো অ্যাডে ক্লিক করবেন না। আর যদি ভিডিও অ্যাড শো করে তাহলে ভিডিও অ্যাডটা আপনারা শেষ করবেন। ভিডিও অ্যাড শেষ করে পরে ক্লিক করে ব্যাক করে দেবেন। দেখেন এখন কিন্তু 6 পয়েন্ট উইন হয়ে গেলাম। এখন যদি আমি ক্লিক করে দিলাম তাহলে কিন্তু দেখেন আমার 31 ছিল 37 হয়ে গেলো। আমার কিন্তু আবার একটা স্পিন করতেছে। দেখেন আমার কিন্তু 64 আছে, একটা স্পিন কেটে নিছে। আমি আবার স্পিনে ক্লিক করে দিলাম তাহলে দেখবেন আমি আবার স্পিনটা ঘুরতে থাকবে এবং যখন একটি সংখ্যা আমার বেঁধে যাবে, আবারও 3 বেঁধে গেলাম। আমি আবারও কোলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে গেলো। দেখেন 37 থেকে 40 হয়ে গেলো। আপনার প্রতিদিন 70টা স্পিন পান ফ্রিতে। স্পিন পান 70টা দেখেন আমি আবারও ক্লিক করে দিলাম। এখন 62 আছে, আমি অলরেডি কিন্তু 3টা স্পিন আপনার সামনেই করতেছি। দেখেন আবার একটা সংখ্যা বেঁধে যাবে, এখন চাকাটা ঘুরতেছে, এখন যেটা হয় একটা বেঁধে যাবে। এভাবে আপনারা প্রতিদিন 70টা স্পিন করবেন, করে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হবে। দেখেন আবার 2 হয়ে গেলো এবং তার 62টা স্পিন আছে, আমি 3টা স্পিন করে দেখালাম। এবং দেখেন এখানে একটা নির্দিষ্ট আমার যেগুলো বাচ্চা সেগুলো সেই অনুযায়ী আমার একটা কিন্তু ইনকাম দিছে এখন এখানে। এবং এখান থেকে আপনারা যদি রেফার করছেন তাহলে রেফারেল আর্নিং বলতে এখানে রেফারেল আর্নিং তেমন নেই, কোনো নির্দিষ্ট কোনো আর্নিং নেই। যদি রেফারেল আর্নিং দেওয়া থাকে তাহলে সেটা অ্যাডমিন আপনারা দিয়ে দিবে। আপনারা সিম্পল এখানে শেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন। এখানে আপনার লিঙ্ক এবং রেফারেল কোডটি পেয়ে যাবেন। রেফারেল করে আর্নিং আসছে কিনা জানি না, আপনারা চাইলে রেফারেল করে দেখতে পারেন। এখন দেখেন এখান থেকে উইড্রো করবেন কীভাবে সেটা দেখাবো। উইড্রো করার জন্য সিম্পলি উইড্রোর উপরে ক্লিক করে দেবেন।
উইড্রো উপরে একটি ক্লিক করলে আপনাকে উইড্রো অপশনটি চলে আসবে। আপনার সিম্পলি এখান থেকে আগেই বলছি ফ্লাক্সিলট বিকাশ এবং রিচার্জের মধ্যে পেমেন্ট নিতে পারবেন। দেখেন এখানে প্রথমে আছে ফ্লাক্সিলট, এরপর আছে বিকাশ, এরপর রকেট। এখন যেহেতু আমি বিকাশের পেমেন্টটা সরি রিচার্জ পেমেন্ট নেওয়ার জন্য ইয়ে করছিলাম, আমি কিন্তু এখান থেকে রিচার্জের মধ্যে পেমেন্ট নিতে পারবো। এখানে আমার টোটাল ব্যালেন্স শো করবে এবং এখানে রিচার্জের দেখেন আপনার যখন 3000 হবে, 3000 হলে 10 টাকা রিচার্জ নিতে পারবেন। আর যখন আপনি যদি আপনি বিকাশ নাম্বার দিয়ে এখন করেন তাহলে আপনার যখন 10000 হবে তখন কিন্তু 40 টাকা নিতে পারবেন। এবং যদি আপনি রকেট পেমেন্ট দিচ্ছেন তাও কিন্তু 10000 হলে 40 টাকা। এখন আপনাদেরকে মিনিমাম ব্যালেন্সটা হয়ে গেলে এখান থেকে আপনার উইথড্র করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যেহেতু আমার এখনও দেখেন এখানে যদি আমি এই পয়েন্টের উপর ক্লিক করে দিই, এখানে যদি আমি আপনারা খেয়াল করেন একটি 800 করলো, কোনো 800 করলে আপনারা ব্যাগে ক্লিক করে কেটে দিবেন। বসে দেখেন আপনার উইড্রো করার সময় আপনার যা আমি রিচার্জ নিয়েছেন তাহলে রিচার্জের উপরে এখানে একটি ক্লিক করবেন। দেখেন নিজের দিকে লেখা আসছে নো এনাফ কয়েন। এখানে আপনার যখন আপনার মিনিমাম ব্যালেন্সড হয়ে যাবে তখন আপনি রিচার্জের উপর ক্লিক করলে কিন্তু আপনার উইড্রো অপশনটা চলে আসবে এবং আপনার কিন্তু এখান থেকে উইড্রো করে নিতে পারবেন। এবং এই বিকাশ রকেট এক সিস্টেম, আশা করি বুঝতে পারছেন এখানে উইড্রো প্রসেসটা। এবং আপনার সবাই এখানে কাজ করা শুরু করে দেন, আর আমি এখান থেকে পরবর্তীতে পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে আসার একটি ইয়ে করবো, আপনি ইনশাল্লাহ পেমেন্ট প্রুফ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।